এরপরের প্রশ্নটি করেছেন আখতার হোসাইন। আপনি জানতে চেয়েছেন আল্ট্রাসাউন্ডের মাধ্যমে গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা জানলে কি গুনাহ হবে। দেখুন, আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে গর্ভের সন্তানের অবস্থা যদি জানা যায় এবং ডাক্তাররা যে তাদের অভিজ্ঞতার আলোকে এবং বিভিন্ন থিওরির ভিত্তিতে তারা যে বলেন যে ছেলে বা মেয়ে, এটি জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন গর্ভে কী আছে সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না, এর মাধ্যমে এটি মূলত এই পর্যায়ের কথা আল্লাহ তাআলা বলেননি। তার মানে কোন সময় গর্ভে কী যাচ্ছে না যাচ্ছে এবং কোন বীর্যে কোন শুক্রাণুতে কী সন্তান আছে না আছে সেটি আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে সাধারণত ডাক্তারগণ একটা পিরিয়ড পার হওয়ার পর, একটা সময়ে পৌঁছার পর, কয়েক মাস পর সেটি বলতে পারেন। অতএব সেটা একটা অনুমান, সেটা একটা ধারণা, তারা যা দেখেন সেই অনুযায়ী তারা বলে থাকেন। অতএব কারোর দেখা জিনিস কেউ বললে সেটাকে বিশ্বাস করা যেতে পারে এবং সেটা গ্রহণ করলে বা সেটা তাদের কাছে জানতে চাইলে এটি গায়েবের প্রতি বিশ্বাসের সামিল হবে না, এটা জায়েজ হবে ইনশাআল্লাহ।